স্বপ্নের দেশ ইউরোপে পাড়ি জমাতে যাওয়ার পথে নৌকা ডুবে নিহতদের মধ্যে সিলেটের নাগরিক রয়েছেন 15 জন। নিহত 60 জনের মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে জানা গেছে। সিলেটের নিহত নাগরিকদের মধ্যে 5 জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম, সামাদের ছোট ভাই শামীম আলম, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদের ছোট ভাই মারুফ আহমেদ, ফিঞ্চুগঞ্জ উপজেলার কাটালপুর এলাকার মুইতপুর গ্রামের হারুন মিয়ার ছেলে আব্দুল আজিজ, একই গ্রামের মন্টু মিয়ার ছেলে আহমদ এবং সিরাজ মিয়ার ছেলে লিটন। এই ঘটনায় ফেঞ্চুগঞ্জের দিনপুর গ্রামের আরেকজন নিহত হয়েছে, আর অপর 9 জনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। তিউনিশিয়া রেড ক্রিসেন্টের বরাত দিয়ে সংবাদ সংস্থাগুলো বলছে, বৃহস্পতিবার ভূমধ্যসাগরে এক নৌকাডুবিতে নিহত প্রায় 60 জন অভিবাসীর অধিকাংশই ছিল বাংলাদেশী নাগরিক। বেঁচে যাওয়া লোকজন তিউনিশিয়া রেড ক্রিসেন্টকে জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে লিবিয়ার উপকূল থেকে 75 জন অভিবাসী একটি বড় নৌকায় করে ইটালির উদ্দেশ্যে রওনা হন। গভীর সাগরে তাদের বড় নৌকাটি থেকে অপেক্ষাকৃত ছোট একটি নৌকায় তোলা হলে কিছুক্ষণের মধ্যে সেটি ডুবে যায়। তিউনিশিয়ার রেড ক্রিসেন্ট কর্মকর্তা মঙ্গি স্লিমকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানায়, রোববারের তৈরি ইনফ্লেটেবল নৌকাটি 10 মিনিটের মধ্যে ডুবে যায়। তিউনিশিয়ার জেলেরা 16 জনকে উদ্ধার করে শনিবার সকালে জার্জির শহরের তীরে নিয়ে আসেন। উদ্ধার হওয়া অভিবাসীরা জানান, সাগরের ঠান্ডা পানিতে তারা প্রায় 8 ঘন্টা ভেসেছিলেন। উদ্ধার হওয়া 16 জনের 14 জনই বাংলাদেশি। যে 16 জনকে শনিবার সকালে সাগর থেকে উদ্ধার করা হয়েছে, তাদের একজন সিলেটের আহমেদ বিলাল। ওই নৌকায় আরও কয়েকজন সিলেটের নাগরিক ছিলেন বলে জানা গেছে। ত্রিপলিতে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সিকান্দার আলী বলেন, তারা দুর্ঘটনার কথা জানেন এবং তিউনিসিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। যত দ্রুত সম্ভব তারা জার্জিজে যাওয়ার চেষ্টা করছেন। অভিবাসীদের ভাষ্যমতে নৌকাটিতে 51 জন বাংলাদেশি ছাড়াও 3 জন মিশরীয় এবং মরক্কো, 7 এবং আফ্রিকার অন্যান্য কয়েকটি দেশের নাগরিক ছিলেন। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।